গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল করবি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা একটু খাস হবে, আজকে হচ্ছে পূর্ণিমা। তো আজকে পূর্ণিমার জন্য আমাদের একটা ঠাকুমাদের বাড়িতে পুজো হবে, তো নিত্য সেবা হবে নারায়ণে। তো নারায়ণে পুজোর জন্য এখানে আমরা এসেছি, তো সেটাই তোমাদের দেখাবো আর কি কি এখনও রেডি হয়েছে। আমি তো অনেক মানে দেরি করে এসেছি, তো দেখি রান্না বান্না শুরু হয়ে গেছে নাকি। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ এদের সবজি কাটা হয়ে গেছে, আর মা অনেকক্ষণ এসেছে সকাল থেকে, তো সব সবজি কাটাকাটি করে নিয়েছে। এরপর খিচুড়িটা মানে চাপাবে, আর পায়েস করা হয়েছে নাকি আমি জানি না। তো একে একে সব দেখতে থাকো তোমরা। তো এই দেখো পায়েস চাপিয়ে দিয়েছে, আমি বলছিলাম যে পায়েস হতে জানি না, তাই দেখো পায়েস হতে লেগেছে। আর এখন খিচুড়ি চাপায়নি, এই সবজিগুলো যেগুলো দেখলে কাটা ছিল সেইগুলো এখন ভাজাভাজি করবে, তার জন্য ঠাকুমা উনুন ধরাচ্ছে। তো উনুন ধরলে তারপরে আমি দেখাচ্ছি পায়েস রান্না হচ্ছে গোবিন্দভোগের। তো পালাচ্ছে কেন, দাঁড়াও মুখে দেখাও একবার। তো দেখো পায়েসটা নাচছে, এটা ঠাকুমায়ের মানে মাসি হয়, তার মানে আমাদের বড় মা হবে। তো বড় মা এখন পায়েস নাচছে, আর এরকম সবজিগুলো কাটা আছে। এরপর এ দেখো আমাদের পিসি মুখটা তোল তো। তো দেখতেই পেলে কত লজ্জা পায়, দৌড়ে পালিয়ে গেল। ওই দেখো আবার মুখটা দেখালে হবে না, তোকে ছাড়ি নাই। আমি তো মুখটা কাটবোই না, বরঞ্চ আরো বেশি করে দেখাবো। আর দেখো মা পায়েস নাচছে। তো মা তখন ক্যামেরা করছিল, দেখতেই পেলে আমি একটা কাজ করছিলাম, আর মা ওর পিসির মুখটা দেখিয়েছে বলে একবারে যা করছে মরে যায়। হ্যাঁ হ্যাঁ সবাইকে একবার করে দেখিয়ে দাও ভালো করে। কিছু নাই, এ চললো স্নান করতে, এ চললো স্নান করতে। তো দেখো ঠাকুমার ডাল নাচছে, এটা মুগ ডাল, খিচুড়িতে দেওয়া হবে। আর এই দিকটাতে পায়েস হচ্ছে, দেখতে পাচ্ছ। আজকে শুধু রান্না বান্নাই দেখতে হবে, কারণ পুজো হবে সে রাত্রে, আবার আমি এখন বাড়ি যাব, তারপর সে রাত্রে আসবো। তো এখন রান্না বান্না সব হয়ে যাক, তারপরে আমি বাড়ি যাব, আর আবার সন্ধ্যেবেলায় আসবো, তখন এখানে খিচুড়ি খাওয়া হবে। তো আমি পরিবেশন করব, আর পুজোটা হবে তখন দেখাবো। তো এখন তেল দিল, এরপর সব সবজিগুলো ভেজে নেবে। লনা যদি আসে তাহলে ওর বাসু আসবে। তো দেখলে কিশমিশ দিল, এখন এটা গুড় দিল, আর সবজিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। ভালো তো কুটুনি, এত গরমে কেমন বসেছে দেখো ঠাকুমা, ওকে মাঝে যত গরম লাগছে। আর এখন মানে ফুল তুলবে, ফলগুলো কাটাকাটি করবে। তো এদের রান্নাটা হোক, আমি চলো একটু ফল কাটছে ওইদিকে একবার দেখে আসি। তো এইও দেখতে পাচ্ছ দুই বোন মিলে ফল কাটাকাটি করছে, ফল কেটে নে, চলো একটু বসি নি দেখি।
এগুলো সব মানে রাত্রে শিঙি প্রসাদ হবে, তখন ওর সাথে মেশাবে বা এমনিও সবাইকে দেওয়া হবে এটা রাত্রের জন্য, তখন সময় থাকবে না তাই এখন কেটে নিচ্ছে। তোমরা দেখতে পেলে ওখানে ফল কাটছে, আর এখানে মা কি করছে দেখি, তুমি সরে যাও না, এখন আবার বলবে যে আমাকে তুলিস না, আমাকে তুলিস না করবে, ঘোরাতে হবে। কি লাগছ? মুগ ডাল, হরি নামের দলের জন্য ডাল পাতে হয় না, এগুলো না পারলে কিছু করার নাই। আর দেখতে পাচ্ছ না রাঁধতে রাঁধতে খুন্তি নিয়ে চলে এসছে ঝগড়া করার জন্য, গলার এত জোর, আমার গলা তো শোনাই যাচ্ছে না। আর এখানে টকপ টকপ করে ফুটছে খিচুড়ি, আর এখানে খুন্তিনি চলে গেছে ঝগড়া করতে। দেখতে পাচ্ছ এখানে ফুটেই যাচ্ছে, ফুটে পড়ে যাচ্ছে, তবুও কোনো জ্ঞান নেই, চলে গিয়েছে এখন খুন্তিনিয়ে। দেখতে পাচ্ছ ওখানে পিসি আলপনা দি, আমি দূর থেকে দেখাচ্ছি তোমরা দেখে নাও। আর এখানে এটা ঠাকুরটাও দেখা যাচ্ছে দেখো, কিন্তু ছোট্ট মতন তাই ভালো করে বুঝে যাচ্ছে না। এখানে একটা পাগল মেয়ে পুকুরে গায়ে আলপনা দিচ্ছে, দাগ লাগিয়ে দিলাম। দাগ লাগাবি কেন, তু ঘুমোইছিল কি করে তু? একবারে কি বলবো, যত পাগল ছাগল লোক একদম। তো চলো ওখানে অনেক ফুল ফুটেছে একটু দেখে আসি, আর ফুল নেবে বলছিল তো আমি তুলবো না, এখন আমি দেখি দিই। আর ওই দিদাটাকে ডাকি, ফুল তুলবে বলছিল, কত সুন্দর লাগছে দেখো, লেবুগুলো কত সুন্দর ঝুলছে দেখো। এটি লাগাতে পারবে না, নইলে নিচের দিকে যাও, ওইখানে তো একটা রয়েছে না, ওইখানে যাও, তো চলো আমাদের ফুল তোলা হয়ে গেছে, আমরা এখন চললাম। আর দেখো দুধওয়ালা এসছে, কে দুধ নেবে কি জানি, পিসি না ঠাকুমা। তো সামনের দিকে যাই, আমি দেখতে পাচ্ছ না তোমরা ভালো করে, পুকুরে জল আর মেশানো চাই না, না পকেটে জল যদি দাও তাহলে থানাতে ভরতে হবে। কিন্তু জল মিশানো দিয়ে দেবো না, তুমি যদি সরে আসছো কিন্তু আমি ঠিকে গেলে বলো না, আমি দেখে দিচ্ছি ভালো করে। তো দেখো আবার চলে এসেছি, তখন বাড়ি গিয়েছিলাম আর তখন ভিডিওটা করিনি, বাড়ি যাওয়ার ভিডিওটা, আবার চলে এসেছি, এখন গান হবে দেখতে পাচ্ছ, আর এখন মৎস্য দেওয়া হবে, আর মা এখনও বাড়ি যায়নি, আমি একাই গিয়েছিলাম বাড়ি। মা কি করছে আবার দেখাচ্ছি, দাঁড়াও দেখে নাও। তো এই দেখো মা এখন প্রসাদ করছে, আমি যাই। আর এই দেখো এদিকে আসন পেতেছে, খাওয়া দাওয়া করবে। আমরা চলে এসেছি আবার, তখন বাড়ি গিয়েছিলাম, বাড়ি যাওয়াটা দেখাইনি, আমি সকাল থেকে এসেছিলাম বলে বাড়ি চলে গিয়েছিলাম। তো এখন আবার এসেছি, এ দরজা লাগিয়ে দিলো কেন? তো এখন দেখতে পাচ্ছ তোমরা এখানে গান হচ্ছে, এবার খাওয়া দাওয়া শুরু হবে। আর অনুরানি দরজা লাগলো কেন তোর মা? তো দেখো ভাই পাতা দিতে লেগেছে, আর আমিও যাই এখানে
ক্যামেরাটাকে দাঁড় করিয়ে দিই। তারপরে আমি যাই, কারণ পরিবেশন করতে হবে, পরিবেশন করার বেশি লোক নেই। The next day. তো গাইস, আমরা চলে এসেছি রাত্রে, অনেক রাত হয়ে গিয়েছিলো বলে আর মানে আশাটা দেখাইনি, আর পরিবেশন করছিলাম দেখতেই পেলে। আর আমরা যখন খাচ্ছিলাম তখন আর মানে ভিডিওটা করা হয়নি, কারণ ফোনে চার্জ ছিল না, তাই ওই অতটুকুই ভিডিওটা করেছিলাম। আর বাড়ি চলে এসেছিলাম বলে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তো আজকে আমি ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।